Dear students and our honorable guardian, Assalamu alaikum. I believe you are all well. I'm also well. तो शिक्षार्थीरा सबाई बई खाते निये बसे पड़ो। आज के आमरा आमादेर इंग्लिश सेकेंड पेपर यूनिट ग्रामर एंड कम्पोजिशन बईटी पढ़बो। एखान थेके गत क्लासे आमरा लेसन टू पर्यन्त पढ़ेछि। आज के आमरा ए बई थेके लेसन थ्री पढ़बो। आमादेर लेसन थ्री एर नामटा होच्छे वर्ड्स टू नेम पार्सन्स। वर्ड्स टू नेम पार्सन्स मीन्स होच्छे कि व्यक्तिर नामवाचक शब्द समूह। ব্যক্তিবাচক শব্দ সমূহ অর্থাৎ ব্যক্তির নামবাচক শব্দ সমূহ। ইন দ্য ডিফারেন্ট স্টেজ অফ লাইফ আ পারসন ইজ কলড বাই ডিফারেন্ট নেমস। অর্থাৎ মানুষের জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়। দি ফলোইং ওয়ার্ডস আর ইউজড ফর নিচের ওয়ার্ডগুলো তার জন্য ব্যবহার করা হয়। তো দেখো এখানে ফার্স্ট বেবি, চাইল্ড, বয়, গার্ল, ম্যান, ওয়ামান। তো দেখো এটা হচ্ছে আমাদের লাইফের একদম শুরুতে, ঠিক আছে, বেবি অর্থাৎ যেগুলো শিশু, চাইল্ড মানে তার চেয়ে যখন একটু বড় হয় তখন সেটাকে বয়, যখন তার চেয়ে আর একটু বড় হয় বয়সটা একটু বেশি হয় বয়, গার্ল তখন আলাদা বোঝায়, বেবি যখন বোঝায় তখন ছেলে মেয়ে দুটাকে একসাথে বোঝায়। চাইল্ডের ক্ষেত্রেও সেম, অর্থাৎ এখানে মধ্যে ছেলে মেয়ে কোনো পার্থক্য থাকে না, বাট বয় এবং গার্ল যখন বলবে তখন বয় দ্বারা ছেলে বোঝায়, গার্ল দ্বারা মেয়ে বোঝায়। ম্যান সেলার মেন দ্বারা পুরুষ মানুষ আর ওয়ামেন মিন্স মহিলা। এরপরে কি বলা আছে দেখো, দি ফলোইং ওয়ার্ড শো এ রিলেশন বিটুইন টু পারসন। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, আমাদের ওয়ার্ডগুলো দেওয়া আছে, ওটা দুটো দুইজন ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝায়। তো ফার্স্ট ওয়ান কি বলা হয়েছে দেখো, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। হাজব্যান্ড হতো স্বামী এবং ওয়াইফ হতো স্ত্রী, তাহলে কি স্বামী এবং স্ত্রী। এরপর ব্রাদার অ্যান্ড সিস্টার, ব্রাদার হতো হচ্ছে ভাই এবং সিস্টার হতো হচ্ছে বোন, তাহলে ভাই বোন অথবা ভাই ও বোন। তারপর বলা হচ্ছে ফাদার অ্যান্ড সন, বাবা এবং ছেলে। পরের পেজে আসি আমরা, বলা হয়েছে কি দেখো, মাদার অ্যান্ড সন, মা এবং ছেলে। মূলধারার কাছে কি দেখো, ফাদার অ্যান্ড ডটার। অনেকেই এখন চিন্তা করতে শুধু ছেলে 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 বলতে, আমাদের মেয়ের কথা তো কেউ বলতেছে না, তাহলে প্রথম দুইটাই ছেলে আসছে এবং মেয়ের কথা আসছে। ফাদার অ্যান্ড ডটার, বাবা এবং মেয়ে। মাদার অ্যান্ড ডটার, মা এবং মেয়ে। গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন, দাদা দাদি এবং নানা নাতনি অথবা নাতি নাতনি, নানা নাতনি না। তারপর বলা হচ্ছে কি দেখো, আঙ্কেল অ্যান্ড আন্ট উইথ দেয়ার নেপিও অ্যান্ড নিস। তো আঙ্কেল অ্যান্ড আন্ট হচ্ছে কি চাচা চাচি অথবা মামা মামি, যে যেটা ধরতে পারো এটা কোনো সমস্যা নাই। আঙ্কেল দ্বারা চাচা, আঙ্কেল দ্বারা মামা সবগুলো বোঝায়, কাকা সব বোঝায়। উইথ দেয়ার নেপিও অ্যান্ড নিস, নেপিও নিস হচ্ছে বাইকো ভাইয়ের ছেলে, আর নিস নিস হচ্ছে ভাই জি মানে ভাইয়ের মেয়ে, তাহলে কি হবে এখানে চাচা এবং চাচি তাদের ভাই বো এবং ভাইজির সাথে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আসি আমরা আমাদের এখানে এক্সারসাইজ করা হচ্ছে, ঠিক আছে। এক্সারসাইজের মধ্যে কি আছে দেখো, এক নম্বরে সি দ্য পিকচার অ্যান্ড আন্ডারলাইন দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক শব্দগুলো নিচে আমাদের আন্ডারলাইন করতে বলা হয়েছে। তোমরা একটু লক্ষ্য করবা, আমি প্রথমে একটা সেন্টেন্স করি, এখানে বলা হয়েছে কি মাদার কুকস ফুড, মা রান্না করে, তাহলে খাবার রান্না করে, তাহলে এখানে মাদারটাও একটা নামবাচক শব্দ, ফুডটাও একটা নামবাচক শব্দ। তো তোমরা চাইলে দুটোটাও কি করতে পারো, আন্ডারলাইন করতে পারো, কিন্তু আমরা আন্ডারলাইন করবো একটা, কি কারণে দেখো আমাদের যে লেসনটা বলতেছি এখানে বলতেছি নেম পার্সন অর্থাৎ ব্যক্তির নাম, তাহলে আমরা এখানে কি করবো শুধুমাত্র যেগুলো ব্যক্তির নাম সেগুলোই আন্ডারলাইন করবো।
তো কত বার কি আছে দেখো মাদার টু ফোর তাহলে মাদার নিচে কি করব আমরা আন্ডারলাইন করব যে এটা একটা পার্সন অর্থাৎ ব্যক্তি ফাদার রিডস এন্ড নিউজপেপার দেখো এখানে দেখো ফাদারটা হচ্ছে একটা নাম এবং নিউজপেপারটা একটা নাম তাহলে আমরা ব্যক্তির নামটা ইউজ ব্যক্তির নাম নিচে আন্ডারলাইন করব ফাদার তারপর দি ব্রাদার গোস টু স্কুল ভাইয়া স্কুলে যায় মানে ব্রাদার অর্থ হচ্ছে কি ভাই তাহলে এটা নাম বাচক শব্দ আমরা এটা নামেরটা দেব ব্রাদারের নিচে আন্ডারলাইন করব তারপর দি গার্ল ইজ পিপিং মেয়েটি বা বালিকাটি কান্না করছে তাহলে আমরা এখানে গার্লের নিচে আন্ডারলাইন করব দি বয় ইজ প্লেইং বালকটি খেলছে তাহলে আমরা বয় নিচে আন্ডারলাইন করব তারপর দি আন ওয়াচেস টিভি তাহলে আন্টের নিচে আমরা কি করব বুঝতে পারছি এখানে দেখো নামবাচক শব্দ সেটার নিচে তোমরা আমরা পেজ 14 পেজ 14 এ দেখো কি বলা হচ্ছে এখানে অ্যানসারটা দা মিনিং ওয়ার্ড গিভেন বিলো ইন দা বক্স তাহলে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এর মধ্যে যেগুলো নামবাচক শব্দ আছে আমরা সেগুলো কি করব সার্কেল করব ঠিক আছে তাহলে বেবি বেবি কে কি করব আমরা সার্কেল করব যেহেতু আমরা বলছিলাম কি কিছুক্ষণ আগে নেম পারসন তাহলে আমরা নামবাচক শব্দগুলোর ক্ষেত্রে কি করব আমরা এখানে আন্ডারলাইন সরি সার্কেল করব তাহলে বেবিতে সার্কেল হবে গার্লের সার্কেল হবে প্লেটা হচ্ছে ভার্ব হবে না নামটা ভার্ব হবে না সিস্টার নাম তাহলে যেটা আন্ডারলাইন করব হ্যাপি অ্যাডজেক্টিভ তাও হবে না বেবি নাম তাহলে এটাতে কি হবে সার্কেল হবে তারপর আছে কি আঙ্কেল আঙ্কেলটাও কি একটা নাম আছে ছোট তাহলে এটাতে কি হবে সার্কেল হবে লাভ হাসা এটা কি হবে ভার ভাগ হবে না সন তাহলে পুত্র বা ছেলে তাহলে এটা কি হবে আমাদের সার্কেল হবে ডটারে সার্কেল হবে বেবি এডভার্ড এটা তো হবে না গ্র্যান্ড মাদার এটা হচ্ছে নাম নাম এটা নেম এটা তো কি হবে সার্কেল হবে চাইল্ড এটা তো সার্কেল হবে অর্থাৎ এখানে যেগুলো নাম বাচক শব্দ সেগুলো আমরা সার্কেল করব আর গুলো খালি থাকবে এরপর আসছে দেখো একটা আমাদের মজার মিলান ঠিক আছে আমরা অনেকে এটা অনেক পছন্দ করি এখানে নাম মিলাই 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 কি করবো এগুলো আমরা মিলাবো এখানে বলা হচ্ছে কি দেখো ফাইন্ড দ্য ফলোইং ওয়ার্ডস ইন দ্য ওয়ার্ড ম্যাচ ম্যাচ অর্থ হচ্ছে কি ধাঁধা ঠিক আছে অর্থাৎ এখানে ওয়ার্ডে ধাঁধা দেওয়া আছে আমাদের কি করতে হবে মিলাতে হবে দেখো এখানে কি আছে প্রথমে ফাদার তাহলে ফাদারটা আমরা এখানে মিলাতে হবে তোমাদেরকে আমি একটা সম্পর্কে একটা ক্লু দিয়ে দিচ্ছি দেখো ফাদারটা কি দিয়ে শুরু হচ্ছে এফ দিয়ে তাহলে আমরা এখানে প্রথমে এফটা খুঁজে নেব কোথায় আছে দেখবো তোমাদের এফ দিয়ে এদিকে আছে না উপরে নিচে আছে এভাবে করে খুঁজে পাবো দেখো ফাদার ফাদারটা আমাদের এখান থেকে আছে দেখো দেখতে পাচ্ছ তোমরা ফাদার এম এ টি এইচ ই আর ফাদার দেখছো ফাদারটা পেয়ে গেছি এরপর আছে মাদার মাদারটা এম দিয়ে শুরু তাহলে এম কোথায় আছে দেখি আমরা এখানে এম এখানে আছে দেখছো এম ও টি এইচ ই আর মাদার তাহলে এটা কি করবো আমরা এটা কি ডাক দিয়ে দিব বা একটা ঘর করে দেব এরপর আছে ব্রাদার ব্রাদারটা হচ্ছে বি দিয়ে তাহলে বিটা কোথায় আছে আমাদের বিটা এই জায়গায় আছে দেখো বি আর ও টি এইচ ই আর ব্রাদার তাহলে এটা আমরা করে দেব বয় বয় বি ও ওয়াই বয় আমি কিন্তু সবগুলো করে দিচ্ছি না কারণ এগুলো তোমরাদেরকে করতে হবে আমি চারটা করে দিয়েছি বাকি আরো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর পাঁচটা আছে তাহলে তোমরা টোটাল নয়টা এই নয়টা থেকে তোমরা আমাদের এস ডাব্লিউ খাতা আছে না এস ডাব্লিউ খাতার মধ্যে এটা সুন্দর করে বক্স করে করে আঁকার চেষ্টা করবা যদি ভালো তো ভালো হবে তাহলে তোমরা বইয়ের মধ্যে কি করবে এগুলো একে 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 দাগ পালিত করে দিবা এবং এগুলোর মধ্যে তোমরা কি করবা হয়তো তোমরা যদি তোমরা পারো ইন্টারভিউ থাকে নিয়ে নিয়ে ওয়ার্ডগুলো নিয়ে নিয়ে কি করবা সার্কেল করে দিবা তো আশা করছি সবাই ক্লাসটা আজকে বুঝতে পেরেছো তোমরা যেগুলো করিয়েছি সেগুলো তোমরা চাইলে কি করতে পারো বাসায় ভালোভাবে চর্চা করবে কারণ এগুলো তোমাদের অনেক কাজে আসবে যেহেতু আমাদের সামনে একটা গ্রামার আছে গ্রামার রুলসগুলো করতে গেলে ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে তো যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে এবং যদি আমাদের সাথে কোনো কথা বলতে হয় তাহলে হোয়াটসঅ্যাপে জানাতে পারো অথবা আমাদের ব্যক্তিগত নাম্বারে বলবা আমরা তোমাদের সমস্যাগুলো যথাসাধ্য চেষ্টা করব সমাধান করার জন্য ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ